তথা ধলাই জেলা কমিটির উদ্যোগে শনিবার বাগমারা দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ছিলেন তিপ্রামথা জেলা কমিটির সভাপতি রতীশ ত্রিপুরা সহ অন্যান্যরা। তিপ্রামথার ধলাই জেলা কমিটির কোষাধ্যক্ষ নিধু মারাকে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করার বিষয়ে এদিনের সাংবাদিক সম্মেলন। আজকে বিশেষ কারণে সাংবাদিক সম্মেলনের মধ্যে আপনাদের অবহিত করতে যাচ্ছি, একটাই মূল কারণ। সে কারণটা হচ্ছে ধলাই পলিটিক্যাল ডিস্ট্রিক্ট আমাদের কোষাধ্যক্ষ শ্রী নিধু মারাক দীর্ঘদিন পার্টির কার্যকলাপে দলবিরোধী কার্যকলাপে লিপ্ত এবং আমাদের যে খানসা একতার এটাকে নষ্ট করার বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে লিপ্ত হয়েছেন, তার জন্য বহুদিন দল বিভিন্নভাবে এটাকে অবজার্ভ করার পরে আজকে এই সিদ্ধান্ততে দল উপনীত হয়েছে। তার সদস্য পদ খারিজ এবং তার পদ খারিজ করে তার সদস্য পদ দ্রুত খারিজ করা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটির নিকট এটা অনুরোধ। এই কারণে আমরা দেখেছি যখনই আমরা সংগঠিত হই কিছু কিছু আমাদের এই সংগঠিতকে দুর্বল করার জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্নভাবে দলকে দুর্বল করার জন্য যারা প্রতিষ্ঠায় হয় আমরা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা এটাই পরিষ্কার আমাদের যে দল যাহাতে সুস্থভাবে শৃঙ্খলাভাবে এগিয়ে যাওয়ার সংসদ থেকে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি তখন একটু প্রতিঘাত থেকে ভাঙার জন্য যেভাবে চক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আজকে ব্যবস্থা নিয়েছি, সেভাবে নিধু মারাকের বিরুদ্ধে আমরা সেটা আজকে ব্যবস্থা নিয়েছি।